হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিনস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লেবুর টক ঝাল আচার। লেবু খুবই উপকারী একটি খাবার, আমরা কাঁচা লেবুই বেশি খেয়ে থাকি। তা আমি একটি আনকমন এবং ইউনিক আচার তৈরি করি, সেটি হলো লেবুর টক ঝাল আচার। ভিউয়ার্স, এটি আপনারা দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবেন এবং তিতা মুক্ত আচার কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ টিপস আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন দেখি লেবুর টক ঝাল আচার তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। ভিউয়ার্স, লেবুর আচার তৈরি করার জন্য আমি বড় সাইজের 10টা লেবু নিয়েছি। এখন লেবুগুলো আমি ভালো করে পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নিয়েছি। এরপরে আমি টিস্যু বা কিচেন টাওয়াল নিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে মুছতে হবে, যেন লেবুতে এক ফোঁটা পানিও না থাকে। ভিউয়ার্স, যদি পানি থাকে সেক্ষেত্রে লেবুর আচার সংরক্ষণ করার পর নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব ভালোভাবে টিস্যু দিয়ে লেবু ভালোভাবে মুছে নিতে হবে প্রত্যেকটা লেবু। এভাবে আমি সবগুলো লেবু খুব ভালোভাবে কিচেন টিস্যু বা কিচেন টাওয়াল দিয়ে আপনারা মুছে নেবেন। ভিউয়ার্স, সবগুলো লেবু আমি খুব ভালোভাবে কিচেন টাওয়াল দিয়ে এভাবে মুছে নিলাম, কোনো পানি থাকবে না। ভিউয়ার্স, এখন আমি আচার তৈরি করার জন্য লেবুগুলো কেটে নিব। প্রথমে আমি দুই পাশ লেবুর দুই কোনা কেটে ফেলে দিব। এরপরে আমি মাঝ বরাবর কেটে নিব। ভিউয়ার্স, এই কাজগুলো খুব আলতো হাতে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে লেবুর আচার তিতা হয়ে যাবে। এরপরে আমি মাঝ বরাবর আবার কেটে নিলাম, এই অংশটা কেটে ফেলে দিব। ভিউয়ার্স দেখুন, এই অংশটা কেটে ফেলে দিতে হবে। ভাবে দেখো কেটে নিব। ভিউয়ার্স, যদি আপনারা যে লেবু নেন লেবুতে যদি বিচি থাকে বিচিটা অবশ্যই ফেলে দিবেন, কারণ বিচি থাকলে লেবুর আচার তিতা হবে। আমি যে লেবুটা নিয়ে আমি যে লেবুগুলো নিয়েছি এগুলোতে কোনো বিচি নেই। আপনারা চেষ্টা করবেন বিচি ছাড়া লেবু নিতে। আপনারা বড় শেপে কেটে কাটতে পারবেন বা ছোট, যার যেভাবে পছন্দ সেই অনুসারে, বা গোল গোল করে কেটে নিতে পারেন। তবে এভাবে কাটলে দেখতে অনেক ভালো লাগে এবং ছোট ছোট টুকরো করে যেহেতু কেটেছি সব রকমের মশলা এটার ভিতরে ভালোভাবে ঢুকবে। ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো লেবু কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমার লেবুতে কোনো বীজ সবগুলো লেবু ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের যে যেভাবে লাইক করেন সেভাবে কেটে নিবেন। এটা গোল করেও কাটা যায়, মিডিয়াম করে কেটে নিতে পারেন, একটু বড় টুকরো করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, যেন যখন আমি আচারটা তৈরি করব সব রকমের মশলা এটারভাবে ভালোভাবে আচারের মধ্যে ঢুকে। এখন আমি আচারের মশলা তৈরি করব, এই জন্য আমি হাফ চা চামচ
পাঁচফোড়ন তেলে নিয়েছি, চার পাঁচটি শুকনো মরিচ এবং দুটি তেজপাতা নিয়েছি। এখন আমি এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মিহি করব না, জাস্ট আধা ভাঙ করে নিব। তেজপাতা শুকনো মরিচ হালকা ফ্রাই প্যানে ভেজে নিলাম, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে যেন তেজপাতা এবং শুকনো মরিচ পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এখন হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে তেলে নিব। বিয়ার্স, এখন আমি একটি ফ্রাই প্যানে হাফ লিটার সরিষার তেল গরম করে নিব, যেটা আমি পরবর্তীতে আচারে ইউজ করব। বিয়ার্স, দু একবার হাত দিয়ে চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। যখন এই তেলটা গরম হয়ে যাবে তখন এটা নামিয়ে রেখে আবার ঠান্ডা করে নিব। বিয়ার্স, তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি লেবুগুলো মশলা দিয়ে মাখাবো। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে আচার অনেক বেশি টেস্টি হবে। দেখুন বিয়া, ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন লাইক করেন সেভাবে কেটে নেবেন। এর মধ্যে যে আধা ভাঙা করে রেখেছি, মিহি করিনি, পাঁচফোড়ন শুকনো মরিচ এবং তেজপাতা, এটা লেবুর সঙ্গে অ্যাড করে নিলাম। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, লবণটা একটু বেশিই দিতে হবে। এটা আপনারা যে পরিমাণ লেবু আচার বানাবেন সে অনুসারে নেবেন। এরপরে আমি লাল মরিচের পাউডার ইউজ করব, এটাও একটু বেশি দিতে হবে, যেহেতু আচারটা টক ঝাল হবে এজন্য এটা একটু বেশি নিতে হবে। আর লেবু এমনি অনেক টক, এই কারণে লাল মরিচের পাউডারটা একটু বেশি নিতে হবে। কেউ যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে লাল মরিচের পাউডারটা কমিয়ে দিবেন। এরপরে সামান্য হলুদের গুঁড়া ইউজ করব, হলুদটা অবশ্যই ইউজ করবেন, যে কোনো আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য হলুদ খুবই উপকারী। হলুদটা অ্যাড করে দিলাম। এখন সামান্য জিরা পাউডার এবং সামান্য ধনিয়া পাউডার অ্যাড করে নিলাম। সব মশলা একসাথে অ্যাড করে এর মধ্যে সামান্য সরিষার তেল অ্যাড করে নিব। এখন খুব ভালোভাবে মিক্সড করব, কোনো বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে লেবুর আচার তিতা হয়ে যাবে। জাস্ট আলতোভাবে মিক্সড করব, অবশ্যই আলতোভাবে মিক্সড করতে হবে। এক্ষেত্রে আপনারা ভিজা হাত ইউজ করবেন না, যদি হাত ইউজ করতে চান গ্লাভস ছাড়া তাহলে হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে ইউজ করবেন। যে কোনো আচার নষ্ট হয়ে যায় শুধু সামান্য পানি পেলে, এই জন্য কোনো রকম পানি যেন হাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। অনেকে লেবুর আচার তৈরি করে চুলায় দিয়ে, এতে তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে লেবুর যে ভিটামিন সি এটা গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এই জন্য কাঁচা রাখাটাই বেটার। আর আমি এখানে কোনো রকম সিরকা বা ভিনেগার ইউজ করিনি, লেবু নিজেই একটি প্রিজারভেটিভ। ভিউয়ার্স, এই আচারটি খুবই মজাদার এবং মুখরোচক, এটা যে কোনো ধরনের বিরিয়ানি, খিচুড়ি, ঝালমুড়ি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, সাদা ভাতের সাথে খুবই টেস্টি হয় এবং একবার তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এরপর আমি দুইটি চামচ দিয়ে আর একটু আলতোভাবে নাড়িয়ে নিব। এরপরে আমি একটি কাঁচের জার নিয়েছি, এই আচারটি অবশ্যই কাঁচের জারে রাখতে হবে, তাহলে এটি আপনি 1 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, শুধু মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। লেবু যে মিক্স করেছি মশলা দিয়ে, এগুলো এখন আমি অল্প অল্প করে কাঁচের জারে নিয়ে নিব। বিয়ার্স, আমি যে সরিষার তেলটা গরম করে রেখেছিলাম এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কাঁচের জারের মধ্যে দিয়ে দিব। আর তেলটা এমনভাবে দিতে হবে যেন তেলের মধ্যে লেবুগুলো ডুবে থাকে, তাহলে এটা নষ্ট হবে না, এটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। লেবুগুলো তেলের মধ্যে ডুবে থাকবে, এমনভাবে তেল দিতে হবে যেন লেবু তেলের মধ্যে ডুবে থাকবে। তৈরি হয়ে গেল পারফেক্ট লেবুর টক ঝাল আচার। আপনারা এইভাবে কাঁচের পটে ভরে এটি রোদে রাখবেন। এই আচারটি যেহেতু আমি চুলায় রান্না করিনি, এ কারণে এটি আপনারা দিন পর পর রোদে দিবেন, 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যদিও এটি এতই টেস্টি, এতদিন থাকবে না, 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরও মাঝে মধ্যে রোদে দিবেন। সো বিয়ার্স,